হ্যালো ফ্রেন্ডস, সাতবাহারে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব, হরিয়ালি চিকেন রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। সবুজ রং দেখলে আমাদের সকলেরই চোখ জুড়িয়ে যায়, আর যে খাবারটি চোখ জুড়িয়ে যায় সেটির মনও জুড়িয়ে যায়। একদমই সহজ, ঘরোয়া উপাদানে তৈরি এই রেসিপিটি হেলদি এবং টেস্টি। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, মিডিয়াম সাইজের পিস করা। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। এগুলো ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আবার এগুলো ভালো করে মেখে নিচ্ছি। মশলা মেখে চিকেনটি ভালো করে ম্যারিনেট করে রাখলে রান্নাটি পরে অনেক সহজ হয় এবং খেতে অনেক টেস্টি হয়। এবার চিকেনের হরিয়ালি মশলা তৈরি করছি। কিছু ফ্রেশ ধনে পাতা নিয়েছি, তার সাথে দিচ্ছি পুদিনা পাতা আর কিছু কাঁচা লঙ্কা, এগুলো পরিমাণ মতো দেবেন। আর দিচ্ছি 10-12 পিস কাজু বাদাম আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, এগুলোর কোনো পরিমাপ নেই, নিজের পছন্দ মতো করে নেবেন। এবার এগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। এবার এই পেস্টে চিকেনে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। হরিয়ালি চিকেনের মেন মশলা তৈরি হয়ে গেছে। এবার এগুলো আবার ভালো করে মেখে নিয়ে এভাবে আধা ঘন্টা রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এতে 3টে ছোটো এলাচ, লবঙ্গ, একটা ছোটো দারচিনি এবং কালো গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। এবার চিকেনের পিসগুলো তেলে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের মশলা থেকে শুধু চিকেনের পিসগুলো তুলে দিয়ে দিচ্ছি। এগুলো একটু এপিট ওপিট ভাজা করে নিয়ে তারপর আবার মশলাগুলো আমি দিয়ে দেব। এভাবে 2 মিনিট ঢেকে রাখছি। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আরেক পিট উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আবার একটু ঢেকে রাখছি। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই চিকেনটি রান্না করতে খুব বেশি সময় লাগবে না এবং সেদ্ধ করার জন্য জলও বেশি লাগবে না, কারণ আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে চিকেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর অল্প আঁচে রান্নাটি করতে হবে, তাহলে চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে রেখে 10 মিনিট মশলাটি ভালো করে কষে নেব। মশলা মোটামুটি কষা হয়ে গেছে। এবার এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এতে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার সব মশলা সাজতে নিচ্ছি। এই রান্নাটি করতে শুধু কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি ঝালের জন্য, শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেইনি। এটি একটু সবুজ রঙের হয় বলে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি করেছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এতে 1 চামচ নুন দিচ্ছি, এটিও স্বাদ অনুযায়ী দেবেন, এবং কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু শাহী গরম মশলার গুঁড়ো। রান্না হয়ে গেছে হরিয়ালি চিকেন। খুবই সহজ এবং অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, বাচ্চাদের কিন্তু স্পেশালি খুবই ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগে। তাড়াতাড়ি দেরি না করে রেসিপিটি ট্রাই করুন। আর আমি আর দেরি করছি না, চিকেনটি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানান। তাহলে আজকে আসছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।